আশায় অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা। তথ্য চিত্রে বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ ইকরামুল ইসলাম। নিয়ম মেনে বিদেশ চাই, সুখ সমৃদ্ধি দুই পাই, এই স্লোগানে যশোরের শার্শায় ব্র্যাক ইমিগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে অনিয়মিত আবাসন ও মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল 10টায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে। মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র পাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ফারজানা ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদাউস। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তহিদুল ইসলাম। সীমান্ত দিয়ে মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু তার বক্তব্যে বলেন, সীমান্তের আইন শৃঙ্খলা বাহিনীকেও দায়িত্বতার সাথে কাজ করতে হবে। ব্র্যাককে মানব পাচার প্রতিরোধে সীমান্তের মানুষকে সহযোগিতা করতে হবে। এক শ্রেণীর দালালরা চাকুরি সহ বিভিন্ন ভালো কাজের প্রলোভন দেখিয়ে শিশু সহ নারীদের পাচার করছে, এটা আমাদের জন্য কলঙ্কের। তাই ওই সব দালাল পাচারকারীদের চিহ্নিত করে আইনের কাঠগড়ায় নিয়ে আসতে হবে।